সকলকে জানাই সুপ্রভাত। সকাল সকাল এরকম দুধ বের করা দেখে সকলেরই মনটা ভালো হয়ে গেল, তাই না বলো? তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। রান্না করেছি টমেটোর ঝাল চাটনি। টমেটো ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে সব, দুদিন পর পর টমেটো খেতে হচ্ছে। আর এই যেটা বেগুন দিয়ে মলা মাছ দিয়ে চচ্চড়ি, পুকুরের মলা মাছ মা আর ছোটো মা মিলে ধরেছে। আর হচ্ছে এটাতে মাছের ঝোল, বাটা মাছ, এটাও পুকুরের, শিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল। সকালবেলা সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া সবই কিন্তু আমাদের কমপ্লিট। রান্না টান্নাও তো হয়ে গেছে, দেখিয়েছি আমি কি রান্না করেছি। তো সকালবেলা প্রতিদিন একই কাজকর্ম দেখাতে আমারও একটু একঘেয়েমি লাগে। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভ্লগটা শুরু করি। তো আমার ভ্লগটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার সমস্ত বাসনপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি, তারপর দেখব কী কী রোদে দেওয়ার বাকি আছে। তো একদিন আমি পাকামো মেরে বলেছিলাম যে হলুদ শুকিয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি মা দেখে বললেন যে না, এগুলো আরও দু একদিন রোদে দিতে হবে। তো আমি এখন দিচ্ছি, ছোলাগুলো ভেজে নেব। এই যে বালিটা গরম হচ্ছে আগে, তারপর ছোলাগুলো দিতে হবে। সাংসারিক কাজকর্মে আমি ভীষণ রকমভাবেই নতুন, তো ছোটো মা আমাকে সব কিছুই দেখিয়ে দেয়। বালিটা গরম হলো কি না সেটা চেক করার জন্য ছোটো মা কয়েকটা ছোলা আগেই কড়াইতে দিয়ে দেখেছে, তারপর আমাকে বলেছে যে এখন হয়েছে, এখন দিতে পারো। তারপর আমি এই ছোলাগুলো দেখো দিচ্ছি, ছোটো মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি পুড়ে ফেলছি নাকি। তারপর আবার দেখো উনুনের জাল, উনুনের জাল কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন, মানে কখনো বেশি জ্বলে যায় তো কখনো কম। এই ছোলাগুলো রুহির জন্য, রুহির পাপা এনেছে বাজার থেকে। রুহি প্রতিদিনই সন্ধেবেলায় এই সমস্ত কিছু খায়, তোমাদের আগেও বলেছি। তাই এখন ছোলাগুলো ভেজে নিচ্ছি। বাদাম ঘরে আছে, মানে চিনে বাদাম, তো চিনে বাদাম আর আনা হয়নি, শেষ হলে তারপর আবার আনাতে হবে। এক মুট করে কিন্তু আমি সবগুলো শেষ করে ফেলেছি, এরপর ঝেড়ে নিতে হবে। এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজের খোসা টোসাগুলো, এগুলো সকালবেলার এগুলো ওখানে ছিল, এগুলো এখন বাইরে নিয়ে ফেলে দিচ্ছি। রুহি ওর বড় ঠাম্মির সঙ্গে পাশের বাড়িতে ঘুরতে গেছে, তাই বাড়িটা এত শান্ত। আর এই যে দেখছো ধনেগুলো, এগুলো কাঁচা ধনে, কাকু এগুলো কেটে এখানে রোদে রেখেছে, আর মা বলেছে এগুলো প্রথমেই রোদে দেওয়া যাবে না, দুই দিন একটু ছায়াতে রাখতে হবে। প্রথমে ক্ষেত থেকে তাজা তাজা এনে রোদে দিলে নাকি কালারটা সাদা হয়ে যাবে। তো আমি এগুলো এখন হালকাই, এগুলো আমি এগুলো এখন নিয়ে ওই যে টেবিলের তলাটায়, এই জায়গাটায় ছায়া থাকে, তাই আমি এগুলো নিয়ে ছায়াতে রেখে দিচ্ছি। তারপর দুই দিন পর মার কথা অনুযায়ী রোদে দেব। মোবাইল কিন্তু ধরে দিয়েছে ছোটো মা, ছোটো মা ভিডিও করছে। দুধটা ছোটো মা জাল দিয়েছে, সর পড়ার জন্য খুলে রেখেছিল, তো আমি এখন বাইরের দিকে যাব বলে ঢেকে দিচ্ছি। প্রতিদিন দুপুর হতেই দেখো সবাই ক্ষীরা খাওয়ার জন্য বসে থাকে, ক্ষেত থেকে তাজা তাজা ক্ষীরা তুলে আনে, আর মা প্রতিদিন কাটে, কেটে লবণ লঙ্কা দিয়ে এই যেভাবে মাখে। চলে এসো সবাই, রুহি যে এখানে তার বানিয়েছে, এখানে সবাই স্নান করে কাপড় দিয়ে যাও আমাদের রোদে, কি রোদ বারান্দায় না রুহি, বুঝে দিচ্ছিস কুকুরকে? আর কিছু পেলি না? হায় হায়, নমো নমো। এবার চলে এসেছি ঘরের পেছন দিকটায়, মানে গোয়াল ঘরের পেছন দিকটায়। এখানে প্রচুর বাঁশের কঞ্চি জমেছে, এগুলো আগেই বাঁশ কেটে কেটে এগুলো রেখেছিল কঞ্চিগুলো, তো এখন স্নানের আগে এই কঞ্চিগুলো কেটে নেব।
থাকবে সব এই যে বাঁশের কঞ্চিগুলো এগুলো কিন্তু খুব জলে খড়ির উনুনে খুব ভালো জলে তো এগুলো শুকিয়ে গেছে পুরো এখন কেটে কেটে ঘরে নিতে হবে না হলে কি হবে বৃষ্টি নেমে গেলে আবার ভিজে যাবে তো এতগুলো কঞ্চি আমি একা কাটবো না নিশ্চয়ই ছোট মাও কাটবে ছোট মা এখানে নেই ছোট মা পিড়ি আনতে গেছে দুজনের জন্য দুটো দুজন মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি একদিনে হবে না মাঝে মাঝেই কাটতে হবে এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো একদম বিকেল বেলায় দুপুরের খাওয়া দাওয়া ওইগুলো সব কমপ্লিট হয়ে গেছে বাবা কাকু সবাই প্রতিদিনকার মতো চলে গেছে খেতে ক্ষেতের ফসল তুলতে মানে টমেটো খিরা উঠছে এইগুলো তুলতে আর কদিন পর থেকে লঙ্কাও উঠবে সকাল না কিন্তু এখন বিকেল এই নিয়ে দুইবার বিছানা ঝাড়া শেষ মানে বিছানার ওপর কি কি সব খায় বিস্কুটের গুঁড়ো টুড়ো সব পড়ে আছে এগুলো ঝাড় না দিলে নিচে পড়বে আর পিঁপড়ে ধরবে আর ঘরও কিন্তু বেশ কয়েকবার ঝাড় দেওয়া শেষ এটা সম্ভবত থার্ড টাইম এই যে এখন যেটা ঝাড় দিব রুহি বাড়িতে থাকলে আমার সমস্ত কাজকর্ম করতে বেশ টাইম লাগে মানে 5 মিনিটের কাজটা করতে 10 মিনিট লাগে তাই আমি ওকে বড় ঠাম্মির সঙ্গে খেতে পাঠিয়ে দিয়েছি যেখানে বাবা কাকু সবাই উঠছে তুলছে ওখানে পাঠিয়ে দিয়েছি আর এই চান্সে আমি ঘরগুলো বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি এরপর উঠোনটাও ঝাড় দিয়ে নেব ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে এইখানে চায়ের বাসনগুলো এগুলো লোক এসেছিল বাবার সঙ্গে দেখা করতে তো লোকগুলোকে চা দিতে হয়েছে চলেও গেছে লোকগুলো আর আমি এখানে রেখেছি আমি সুযোগ মতো এগুলোকে মেজে নেব আর উঠোনে দেখো কি পরিমাণ পাতা জমেছে মানে দুপুরবেলাও একবার স্নানের আগে ঝাড় দিয়েছিলাম কিন্তু এত হাওয়া আর দেখো দুনিয়ার যত গাছপালার যত পাতা আছে সাইডের সব এখানে এসে পড়েছে দেখো কি পরিমাণে পাতা এগুলো ফেলে দেব না কিন্তু ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় জমিয়ে রাখবো কারণ কি দু একদিনের মধ্যে ধান সেদ্ধ করার কথা কিন্তু ওয়েদার রিপোর্টটা নাকি একটু অন্যরকম মানে বৃষ্টি হবে হবে ভাব তো একটু দেখে নিয়ে তারপর করবে কারণ কি একেবারে তো মানে একবারে অনেকগুলো করেই ধান সেদ্ধ করে তো যদি বৃষ্টি টিষ্টি চলে আসে তো পর সর্বনাশ হয়ে যাবে তাই একটু দেখে নিয়ে তাই 2-3 দিন পরে করবে গাছের মধ্যে দাও গাছের মধ্যে দিয়ে দাও পাইপটা হ্যাঁ মাটি খুঁজে দিব এবার চলে এসেছি ভেন্ডি খেতে জল দিচ্ছে আজকে মানে মা পাইপটা বের করেছে এটা আমাদের ছোট মোটরেরই পাইপ আর দেখো পাইপটা বারবার খুলে যাচ্ছে এই জায়গাটা জয়েন্ট দিয়েছে এত দূর আসে না বলে এই যে ক্ষেতটা দেখছো এটা কিন্তু বাড়ির পাশে যেখানে গাজর ক্ষেতে ওখানে ছোট্ট একটু জায়গা শুধু এইটুকুতেই কিন্তু ভেন্ডি লাগাবে না ভেন্ডি বড় ক্ষেতেও করবে এটা একটু আগে লাগিয়েছে সম্ভবত এরপরে বড় ক্ষেতগুলোতেও কিন্তু করবে বর্ষাকালে অন্যান্য ফসল কমই থাকে তখন এই যে লঙ্কা ভেন্ডি এই সমস্ত কিছুই থাকে আর বাবা বলে গেছে যে বিকেলবেলায় জল দিতে হবে দুপুরবেলা মানে রোদ থাকতে যদি জল দেওয়া হয় তাহলে নাকি জল দিলে পরে মাটির ভেতর থেকে গ্যাস মানে ভাপ বেরোয় তাতে পরে গাছগুলো সব মানে মরেও যেতে পারে তাই বাবারা যেহেতু নেই ক্ষেতের দিকে চলে গেছে মা আছে শুধু বাড়িতে মা পাইপটা বের করেছে তা আমি মাকে হেল্প করছি জল দিচ্ছি বেশ আমার মজাই লাগছে রুহিও বেশ মজা করছে দেখো এরপর বাড়িতে চলে এসেছি উঠোন ঝাড় দিচ্ছি আগেই বলেছিলাম পাতাগুলো ফেলবো না তো এখানে অন্যান্য পাতাগুলো কদিন থেকে এনে এনে জমাচ্ছে ধান সিদ্ধ করবে বলে তো আমি উঠোন ঝাঁটে দেখো কত পাতা হয়েছে এই পাতাগুলো আমি এই দিকে সব এনে দিচ্ছি আর ছোটো মা দেখো একটা লাঠির সাহায্যে এইভাবে দিয়ে দিয়ে ওই ওই মানে পাতার ঢিপিটা যেটা আছে ওখানে নিয়ে নিয়ে রাখছে আর আমি ঝাড়ুর সাহায্যে এগিয়ে এগিয়ে দিচ্ছি আমি কিন্তু সমস্ত কাজকর্মই বেশ মজা করে করি আমার মানে মজা করে কাজ করতে বেশ ভালো লাগে আর সবারই নিশ্চয়ই ভালোই লাগবে যে কোনো কাজ দেখবে যদি মজা করে করো তো দেখবে পরিশ্রম মানে অর্ধেকের থেকেও কম হয়ে যায় তো মজা করেই সবারই কাজ করা উচিত আর আমি সারাদিন ছোটো মার পিছন পড়ে থাকি ছোটো মার সঙ্গেই বেশিরভাগ আমি সময় কাটাই কাজ করি তো ছোটো মার পেছন আমি পড়েই থাকি আর ছোটো মা শুধু হাসে মানে বলতে গেলে সারাদিনই ছোটো মার সঙ্গে দুষ্টুমি করতে থাকি আর কাজ করতে থাকি
আর আমার শাশুড়ি মা মানে রুহির বড় ঠাম্মি আমাদেরকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য রুহিকে নিয়ে নিয়ে দূরে দূরে ঘুরতে থাকে সারাদিন। দেখো এখনও কিন্তু রুহি বাড়িতে নেই, রুহি কিন্তু এখনও ঘুরছে আর বড় ঠাম্মির সঙ্গে, আর আমরা এই চান্সে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বন্দে মাতরম ইনকলাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো, ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, আজকে টাটা।